فاسالوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزهور. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. رمضانر اي صيامر ديني ابن درشابيك امدر جانتا লাইভ সেশন থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের একশো সাততম সেশন আপনাদের অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসেছে অধিকাংশ প্রশ্নই দেখতে পাচ্ছি যে খুবই রেলিভেন্ট এবং জীবন ঘনিষ্ঠ আশা করছি আমি আজকের এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে সংক্ষেপে দেব যাতে করে মূল প্রশ্নের উত্তর বুঝতে আমাদের সুবিধা হয় এবং বেশি প্রশ্ন নেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ আমি করব প্রথমেই যিনি প্রশ্ন পাঠিয়েছেন তিনি হলেন আল হামিদ আব্দুল্লাহ তিনি বেশ কয়েকটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা হল বিজনেসে ইনভেস্টমেন্ট প্রায় দশ লক্ষ টাকা করা আছে কিন্তু বিজনেস এখনো চালু হয়নি এবং আপাতত কোনো অগ্রগতি নেই সেক্ষেত্রে জাকাতের বিধানটা কী ভাই আব্দুল্লাহ বিজনেস জাকাত এর মধ্যে আমাদেরকে খেয়াল করতে হবে যে জাকাতযোগ্য অ্যামাউন্টটা কী আর আমরা যে টাকাটা এখানে ইনভেস্ট করেছি এই টাকাটা এটা যদি আমার নিজস্ব ইনকামের টাকা হয়ে থাকে অথবা অন্য বিজনেস থেকে আনা টাকা হয়ে থাকে কিংবা আমার বেতনের টাকা হয়ে থাকে তাহলে অলরেডি এটা এই বছরের হিসাবের মধ্যে চলে যাবে অর্থাৎ এই বছরের এবছর বলতে আমরা জাকাতিয়ারকে বোঝাচ্ছি জাকাতিয়ারের হিসাবের মধ্যে চলে যাবে কারণ এটা কোনো না কোনোভাবে আমার বর্তমান জাকাতিয়ারের অর্থের মধ্যেই এটা আছে হয়তো আমি এই জায়গা থেকে নিয়ে ওই জায়গায় ইনভেস্ট করেছি ফলে এই টাকার উপরে মানে আলাদা কনসার্ন যখন আমি তৈরি করেছি আলাদা বিজনেস যখন আমি ওপেন করেছি এই টাকার উপরে পুরো এক বছর অতিক্রান্ত হওয়া শর্ত নয় বরং এই টাকাটা আমারই বিভিন্ন সোর্স যেগুলো এই বছরের জাকাতের সোর্স হিসাবে গণ্য সেখান থেকে এসেছে অতএব এই টাকাটার উপরে আমার এক বছর অতিক্রান্ত হওয়া শর্ত নয় এখন আমি যে নতুন বিজনেসেটাকে লগ্নি করেছি কিংবা ইনভেস্ট করেছি সেটা আমাদের দেখতে হবে যে সেই জায়গায় ফিক্সড অ্যাসেটের মধ্যে কত ব্যয় হয়েছে তাহলে সেই জায়গায় সেই পরিমাণ টাকা আমার জাকার যোগ্য নয় যেমন আমরা যদি বলি নতুন ব্যবসায় তিনি পাঁচ লাখ টাকা অথবা সাত লাখ টাকা তিনি দোকানের বিভিন্ন পজিশন ক্রয় থেকে আরম্ভ করে ডেকোরেশন কিছু হয়তো আসবাবপত্র ইত্যাদি তিনি ক্রয় করেছেন আর বাকি তিন লাখ টাকার তিনি সম্পদ ক্রয় করেছেন ধরেই এটা একটা ছোট্ট মুদি দোকান এখন এই তিন লাখ টাকার যে কমোডিটি বা পণ্য তিনি ক্রয় করেছেন সেটা হতে পারে চাল ডাল পেঁয়াজ রসুন সহ আর অন্য অন্য ব্যবসায়িক পণ্য এই ব্যবসায়িক পণ্যগুলো যে অবস্থায় থাকুক না কেন তার বাজার মূল্য তাকে হিসাব করতে হবে তাহলে এই দশ লাখ টাকার মধ্যে আমাকে পার্থক্য করতে হবে যে কোনটা জাকাতাবল অ্যাসেট এবং কোনটা নন জাকাতাবল অ্যাসেট নন জাকাতবল অ্যাসেটের উপরে জাকাত হবে না আর জাকাতাবল অ্যাসেটের উপর জাকাত হবে তাহলে সেভাবে হিসেব করে আমার জাকাতটা টু পয়েন্ট বা আড়াই পার্সেন্ট বের করে দিতে হবে আচ্ছা এখন যদি এমনটা হয় যে তার এ দশ লক্ষ টাকা সম্পূর্ণ নতুন একটা জায়গা থেকে এসেছে যেমন কেউ হঠাৎ করে তাকে লোন দিয়েছেন অথবা তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছেন তাহলে এই টাকাটা এই বছরের জাকাত হিসাবের মধ্যে গণ্য হবে না কারণ এটা সম্পূর্ণ নতুন একটা উৎস থেকে এসছে তার নিজস্ব যে উৎসগুলো ফ্রিল্যান্সিং বেতন বিল্ডিং ভাড়া কিংবা তার জমির ফসল অথবা তার আগের কোনো বড় ব্যবসা ইত্যাদি থেকে এগুলো আসেনি ফলে এই সম্পূর্ণ নতুন একটা উৎস থেকে আসা টাকা সেটার উপরে কোনোভাবেই যেহেতু এক বছর অতিক্রান্ত হয়নি কিংবা যে সমস্ত টাকার উপর এক বছর অতিক্রান্ত হওয়া শর্ত নয় এটা সেই শ্রেণীভুক্তও নয় অতএব এটার জাকাত এবছর দিতে হবে না এটার উপর পূর্ণ এক বছর অতিক্রান্ত হলে দিতে হবে তবে সেক্ষেত্রে তিনি জাকাতের হিসাবটাকে ক্লোজ করার জন্য দুই তিনটা জাকাতয়ার না করে একটা জাকা তৈরি করে ফেলতে পারেন তিনি পরবর্তী বছর যখন জাকাতটা দেবেন তখন এই টাকার উপর দেখা যাবে যে কিছু এক মাস দেড় মাস দুই মাস তিন মাস বেশি অতিবাহিত হয়েছে তিনি যখন পরবর্তী জাকাতয়ার তিনি এন্ডিংয়ে পৌঁছবেন তখন দেখা যাবে যে এই টাকার উপর হয়তো তার ইতিমধ্যে চোদ্দো মাস চোদ্দো মাস পনেরো দিন অথবা পনেরো মাস হয়ে গেছে তাহলে তিনি এই পুরো সময়টার জাকাত বের করে একটাই জাকা করে ফেলবেন তাহলে আর তার হিসাব নিকাশে কোনো সমস্যা হবে না দ্বিতীয় যে প্রশ্ন জনাব আবদুল্লাহ আপনি করেছেন আপনি বলেছেন বেশ কিছু মানুষের কাছে পাওনা আছে এবং চাইলে হয়তো দিতে পারবে কিন্তু তাদের বেশ কষ্ট হবে এই মুহূর্তে টাকাগুলো শোধ করতে সেক্ষেত্রে জাকাতের বিধানটা কি আপনি বুঝাতে চাচ্ছেন আপনার পাওনা টাকাটা শোধ করা যাদেরকে আপনি ঋণ দিয়েছেন তাদের পক্ষে কঠিন হওয়ায় এখন আপনি নিচ্ছেন না ফলে এই টাকাটার জাকাত কি আপনি দেবেন নাকি তারা দেবে তারা কিভাবে দেবে তারা তো শোধই করতে পারছে না তাদের দেওয়ার প্রশ্ন আসে না কিন্তু আপনি দেবেন কি না এটা নির্ভর করে এই টাকাটা আপনার বর্তমান জাকাতিয়ারের রিসিভাবেল কি না অর্থাৎ এই টাকাটা কি আপনার এই জাকাতিয়ারেই প্রদেয় শোধযোগ্য ছিল কিনা যদি থেকে থাকে তাহলে তিনি দুই দিন পরে দেন আর পাঁচ দিন পরে দেন অথবা দুই সপ্তাহ এক মাস পরেই দেন আপনাকে জাকাতের টাকাটা শোধ করতে হবে কিন্তু যদি এই পাওনা টাকার ব্যাপারে আপনি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যান এবং তারা দিতে সামর্থ্য ন সামর্থ্য রাখে না এবং কবে দিতে পারবে সেটাও তারা বলতে পারছে না শুধু এই অবস্থায় আপনি জাকাত দেবেন না এবং আপনি যখন প্রাপ্ত হবেন তখনই আপনি জাকাত দেবেন তৃতীয় যে প্রশ্ন করেছেন জমি কেনা হয়েছে কিন্তু পূর্ণ টাকা পরিশোধ করতে অনেক দেরি আছে এবং সেই জমির এখনও কোনো অস্তিত্ব নেই অর্থাৎ আপনার দখলে আসেনি সেক্ষেত্রে জাকাতের বিধান হবে আসলে জমি আপনি কিনেছেন কেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর খুঁজে পাওয়ার জন্য যদি আপনি জমিটা কেনেন জাস্ট আপনার সম্পত্তি বাড়ানোর জন্য অথবা চাষের জন্য অথবা কোনো এক সময় ভবিষ্যতে বাড়ি করার জন্য ইত্যাদি এই ধরনের ক্ষেত্রে এই জমির উপর জাকাত হবে না কারণ চাষের জমি বাড়ি করার উদ্দেশ্যে কেনা জমি অথবা কিনে আপনি রেখে দিয়েছেন এই জমিটা জাকাতযোগ্য নয় এই জমিগুলো জাকাতযোগ্য না হওয়ায় এগুলোর মূল্যের উপর জাকাত হবে না কিন্তু যদি জমিটা বিক্রির উদ্দেশ্য হয়ে থাকে যেমন বিক্রি করে আপনি লাভ করবেন তাহলে এটা এটা কিন্তু আরেকটা দ্বিতীয় প্রকার এক্ষেত্রে আপনি যখন বিক্রি করবেন আপনার এই যে কেনার পর থেকে বিক্রির সময়টা যদি এক বছর বা তার থেকে বেশি সময় দুই বছর আড়াই বছর দেড় বছর পাঁচ বছর অতিক্রান্ত হয় তাহলে বিক্রির পরপরই আপনি আর কোনো ধরনের অপেক্ষা না করে মোট মূল্যের উপর আড়াই পার্সেন্ট জাকাত দিয়ে দেবেন কারণ অলরেডি এই জমিটা বিক্রি করে লাভের উদ্দেশ্যে কেন হয়েছে এবং এক বছর বেশি অতিক্রান্ত হয়েছে আর বছর বছর এটার জাকাত কেন হবে না কারণ এই জমিটা আপনার ব্যবসা নয় আপনি লাভের উদ্দেশ্যে কিনেছেন বটে বাট জমির ব্যবসা আপনি করেন না জমির ব্যবসা যারা করে যেমন ডেভেলপার কোম্পানিগুলো অথবা ব্যক্তিগত পর্যায়েও কোম্পানি ফর্ম না করে অনেকে এই ব্যবসাটা করে থাকেন তিনি জমি আজকে কেনেন কালকে বেচেন এই করেন সে মানে প্রতি জমি হয়ে গেছে তার কমোডিটি বা পণ্য তাহলে এই ব্যক্তি তার ওনারশিপে যতগুলো জমি আছে যেগুলো বিক্রি করে তিনি টাকা আর্ন করবেন লাভ হোক আর লসই হোক উভয় অবস্থাতে আমরা জানি ব্যবসায়িক পণ্যের মধ্যে লাভ হওয়াটা শর্ত নয় জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ মালিক হওয়াটা শর্ত অতএব এই জমি যতগুলো আছে যেটা তার ওনারশিপের মধ্যে আছে তার অন্যান্য সম্পত্তির সাথে তিনি সেগুলোকে হিসেব করে বের করবেন আর এই জমিটাও তার ওনারশিপের জমিগুলোর মূল্য বাজার দর অনুযায়ী মূল্য ঠিক করে তিনি জাকাত দেবেন এটা হলো তৃতীয় প্রকার জমি যেগুলো তিনি ব্যবসায়িক কারণে কেনা বেচা করার জন্য তিনি কিনেছেন আবার বিক্রি করবেন আবার কিনবেন আবার বিক্রি করবেন জমি হয়ে গেছে তার পণ্য তাহলে এখানে আমরা তিনটা ক্যাটাগরিজ দেখেছি একটা হলো তিনি জমি কিনে রেখে দিলেন বাড়ি করার জন্য বা এমনি রেখে দিলেন অথবা তিনি জমি ইজারা দিবেন এই জন্য জমি কিনলেন অথবা জমিতে ফসল করবেন এই জন্য জমি কিনলেন এটা প্রথম প্রকার এখানে আমরা বলেছি জমির মূল্যের উপর কোনো জাকাত নাই দ্বিতীয় প্রকার জমির মূল্যের উপরে যখন বিক্রি করবেন যদি আপনি প্রফিট করার উদ্দেশ্যে জমি কেনে থাকেন তাহলে একবার জাকাত দেবেন যদি এক বছর বা তার বেশি অতিক্রান্ত হয় এবং তৃতীয় প্রকার হচ্ছে প্রতি বছর বছর আপনি আপনার মালিকানাভুক্ত সকল জমি সকল বলতে ব্যবসায়িক জমিটা আর কি বাইর জমি কিংবা প্রথম প্যাটার্নের জমি না যেই জমিগুলো আপনার ব্যবসায়িক পণ্য সেই জমিগুলোর মূল্যের উপর প্রতি বছর আপনি জাকাত দেবেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই তিনি প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন আমি একজন অবিবাহিত যুবক বিবাহের প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলাটা ভালো আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন সহজ করেন এবং আমাকে একজন পরহেজগার স্ত্রী দান করেন আমরা দোয়া করছি আল্লাহ যেন আপনার এই ইচ্ছাটা পূরণ করেন এবং বিবাহ আপনার জন্য সহজ করে দেন আপনি আরও বলেছেন আমি একটি বাক্সে স্ত্রীর মহারণা দেওয়ার জন্য ধীরে ধীরে টাকা জমানোর চেষ্টা করছে কিন্তু আমি জানি না বাক্সে কত টাকা জমা হয়েছে আমার এভাবে মহারানার জন্য টাকা জমানোর পদ্ধতিটা কি সঠিক হচ্ছে এ কথার উত্তরে আমরা বলবো যে না আসলে এইভাবে মহারানার জন্য টাকা জমানোর কোনো প্রয়োজন নেই আপনি বিবাহের জন্য যদি আগ্রহ পোষণ করেন তখন হয় আপনার নিজের যে টাকাটা আছে সেই টাকাটা অথ মানুষ তো নানা কারণে জমায় আপনি তো নিশ্চয়ই কিছু না কিছু জমি আছেন সেটা মহানের জন্য আলাদা করার প্রয়োজন নেই আপনার জমানো টাকা থেকে যে কোনো জমানো টাকা থেকে আপনি মহারানা দিতে পারেন অথবা আপনি বিবাহের জন্য আপনার এক টুকরা ছোট্ট জমি কিনতে বিক্রি করতে পারেন ইত্যাদি অতএব মহারানার জন্য এভাবে স্পেশাল জমানোর প্রয়োজন নেই কিন্তু কেউ যদি চান জমাতে সেটা শরীয়তে নিষিদ্ধ নয় সেটা শরীয়তে নিষিদ্ধ নয় বিবাহ শরীয়তে একটা সুন্না কাজ হিসাবে সমাদৃত অতএব কোনো ভালো কাজ সুসম্পন্ন করার জন্য যদি কেউ টাকা জমান সেখানে কোনো নিষেধাজ্ঞা নেই কোনো নিষেধাজ্ঞা নেই তবে সেরিয়া এগুলো আসলে এনকারেজও করে না উৎসাহ দেয় না যে তুমি টাকা জমাও টাকা জমাও আপনার আরও প্রশ্ন করেছেন এখন আমার জাকাতের হিসাবের সময় কি সেই বাক্সের টাকাগুলো সহ হিসাব করতে হবে নাকি সেগুলো বাদ দিয়ে হিসাব করব না ভাই সেগুলো সহ হিসাব করবেন আপনি মহারণের জন্য জমান অথবা আপনি নিজের জন্য জমান হজের জন্য জমান কিংবা একটা বাড়ি কেনার জন্য জমান আপনার জমানো টাকা আপনার পূর্ণ মালিকানাভুক্ত আর পূর্ণ মালিকা মালিকানাভুক্ত যে কোনো অর্থ যাই আপনার নিজের কাছে থাকুক অথবা অন্য কারো কাছে আপনি আমানত হিসাবে রাখেন অথবা ব্যাংকে রাখেন সর্বাবস্থায় এ সকল টাকা অর্থ মানি ডলার মুদ্রা এগুলো সব হচ্ছে জাকাতযোগ্য অ্যাসেট বেটের উপরে এক বছর অতিক্রান্ত হওয়ার সময় যখন নেসাবের উপর আপনার সম্পত্তিগুলো এক বছর অতিক্রান্ত হবে তখন জাকাত ওয়াজিব হবে এগুলোকে বাদ দেওয়া যাবে না মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন আমরা অনেকেই প্রবাসে আছি এখানে খাদ্যশস্য দিয়ে জাকাতুল ফেতরা আদায় করতে গরিব মিসকিন পাওয়া যায় না এই অবস্থা কি করতে পারি পূর্বে দেশে টাকা ফেতরা হিসেবে দিয়েছি এখন দেশে খাদ্যশস্য দিয়ে যদি ফেতরা দেওয়ার চেষ্টা করি তাহলে কি ফেতরা আদায় হবে আপনি কোন দেশে আছেন সেটা বলেননি আমরা তো পৃথিবীর বহু দেশে গিয়েছি দেখেছি সব জায়গাতেই গরীব মিসকিন আছে এবং মুসলিম গরিব মিসকিন আছে তারা খাদ্য নেয় এটা মধ্যপ্রাচ্য দেখেছি এটা এশিয়া দক্ষিণ এশিয়া এটা আমেরিকা ইউরোপের সবখানে রয়েছে অতএব আপনি সম্ভবত পৃথিবীর শ্রেষ্ঠ এমন একটা ধনী জনপদে আছেন যেখানে মুসলিমদের মধ্যে কোনো গরিব মিসকিন নাই এইটা যদি হয় তাহলে তো আপনি সেখান থেকে স্থানান্তর করবেন এমন জনপদে যেখানে মুসলিমরা না খেয়ে কষ্টে দিন গুজরান করছে সেখানে পাঠিয়ে দিন এমন জনপদ অর্থাৎ মুসলিমদের এমন জনপদের সংখ্যা হাজার হাজার একটা দুটো না আপনি যে কোনো জনপদে যে কোনো দেশে পাঠাতে পারেন আপনি সিরিয়ায় পাঠাতে পারেন আপনি ইরাকে পাঠাতে পারেন আপনি ফেলিস্তিনে পাঠাতে পারেন আপনি ভারতে অনেক লক্ষ লক্ষ মুসলিম জনতা না খেয়ে আছে কষ্টে আছে তাদের কাছে দিতে পারেন আপনি বাংলাদেশেও পাঠাতে পারেন ইত্যাদি বিভিন্ন দেশে আপনি দিতে পারেন আপনি দিয়েছেন এখন আবার কেন প্রশ্ন করছেন যে দিলে কি আদায় হবে কিনা আপনি তো দিয়েছেন তখন আদায় হয়েছে এখন আদায় হবে তবে দেওয়ার পদ্ধতিটা কি দেওয়ার পদ্ধতিটা হচ্ছে আপনি আপনার সুযোগ মতো যে কোনো সময়ে যে কোনো একজন ভাইয়ের কাছে বা বোনের কাছে আপনি পাঠাবেন কিছু টাকা যে টাকা দিয়ে তারা ঈদের আগে ঈদের আগে একশো পরিমাণ খাদ্যশস্য কিনে যারা গ্রহণ করে মুসলিমদের মধ্যে যারা মিসকিন তাদেরকে দিয়ে দেবে ব্যাস খুবই সহজ একটা ক্যালকুলেশান এবং আপনি যখন পাঠাবেন সেটাও খুব সহজ একটা পদ্ধতি কোনো জটিলতা কিংবা কোনো কঠোরতা এর মধ্যে নেই খাদ অনেকেই যেটা আমরা দেখি যে তারা পাঠানোর সাথে সাথেই লোকজন সেটা বন্টন করে দেয় যেমন রমজানের পনেরো তারিখের মধ্যে বন্টন করে দেয় আচ্ছা বন্টন করার সময়ও নবিস্লা যে খাদ্যর উপর ফোকাসটা করেছেন সেটাও তারা ভুলে যায় তারা খুব সহজ ফাতাওয়াটা নিচ্ছে যেহেতু ওলামাইকেরামের এক দল তারা মনে করেন যে টাকা দিয়ে ফেতরা দেওয়াটা উত্তম কিংবা টাকা আর খাদ্যশস্যর মধ্যে কোনো কম নেই এই ধরনের মত অনেকেই আধুনিক এবং আগেও অনেকে পোষণ করেছেন কিন্তু এখানে আসলে এই পোষণ করার মধ্যে আমরা বারবার যেটা বলার চেষ্টা করেছি মেসেজটা অনেকে বুঝতে পেরেছেন অনেকে বুঝতে পারেননি সেটা হচ্ছে রসুলসাল্লা সাল্লামের সকল হাদিস মানুষের স্টেপল ফুডের দিকেই ইঙ্গিত করছে কারণ ঈদের দিন এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যে যারা বৃত্তশালী তারা খুব পেট পুরে খায় কিন্তু গরিবরা কি করবে তাহলে তারা যেন খেতে পারে সেজন্যই খাদ্যকে এনশিওর করতে বলা হয়েছে খাদ্যকে ফোকাস দিয়ে অ্যানশিওর করা বলা হয়েছে আপনি টাকা দিতে চাচ্ছেন তাহলে আপনি একজন ব্যক্তিকে বলে দেন যে মানুষের কি কি নিড ওই দিন কী কী খেতে চায় সে সেটা কিন্তু দিতে সেরিয়া কোনো নিষেধ করেনি এখানে আম এই শব্দটিও এসেছে এবং দেখুন যে খাদ্য প্রকারগুলো এখানে উল্লেখ করেছেন নবী সাল্লা সাল্লামের হাদিসে যেগুলো এসেছে সেখানে জব ভুট্টা খেজুর পনির হ্যাঁ ইত্যাদি কিশমিশ এগুলোর কথা এসেছে এই খাদ্যগুলো তৎকালীন যুগে মানুষ প্রধান খাদ্য হিসাবে খেত এখনও দেখবেন অনেক মানুষ সকালবেলায় ফল খায় সে যে ভাত খায় এটা জরুরি না সে গম খায় এটাও না আবার অনেক জায়গায় গমের রুটি বা ছাতু এগুলো মেন খাদ্য আমাদের বাংলাদেশে অনেকের কাছে গ্রাম দেশে তিনবেলায় তারা খাদ্য চাউলি খায় চাউলি খায় আর অনেকেই ধরেন নানা অসুখ বিসুখ কিংবা নানা প্রবলেমের কারণে সে খাদ্যের অভ্যাস পাল্টিয়েছে কিন্তু মনে হয় সারা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না যে তারা টাকা খাচ্ছে খাদ্যবাদ দিয়ে এটা ঠিক যে টাকা দিয়ে খাদ্য কেনা যায় টাকা দিয়ে খাদ্য কেনা যায় সম্ভবত এই একটা যুক্তিকেই হাইলাইট করে কেরামের একদল বলেছেন যে একটা লোককে আমি টাকা দিয়ে দেই তাহলে যে খাদ্য সে কিনে খেতে চায় খাক না তো এই জায়গায় আমরা আসলে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা দেখছি যে সাল্লাম সহ তার সাহাবাইকেরাম সকলে খাদ্য দিয়েই তারা ফেতরাটা দিতেন এই দুল ফেতের যে জাকাতুল ফেতেরটা সেটা দান করতেন নবী সাল্লাহ সাল্লামও সেটা আসলে দেওয়ার জন্যই তিনি বারবার বলেছেন সবগুলো হাদিস সেটাই বলছে তো আমার কাছে মনে হয় যারা মনে করেন যে টাকা দিয়ে হবে সেটি তো ওলামা কেরামের এক দলের মত আছে কিন্তু সেটাকে ফোকাস না করে আমরা খাদ্যকে ফোকাস করি যেহেতু নবিস আসালাম এখানে তরমাতাল্লিল মাসাকিন জাকাতুল ফেতরের একটা অন্যতম উদ্দেশ্যের কথা এখানে বলেছেন যাতে মানুষের কাছে খাবার সরবরাহ সরবরাহের ব্যাপারটি নিশ্চিত হয় অতএব আমরা সেই বিষয়টাকে একটু হাইলাইট করি আমরা সেভাবেই যদি ফেতরাটা দেই তাহলে আমরা নিশ্চিন্ত হতে পারি যে আমাদের ফেতরাটা আদায় হয়েছে আমি দেখেছি আমার আশেপাশে আমি সহ আত্মীয় স্বজন যারা দেশে বিদেশে খাদ্য দিয়ে গত প্রায় ত্রিশ বছর বা তারও বেশি সময় ধরে আমরা জাকাতুল ফেতর আদায় করছি বা ফেতরা আদায় করছি তাতে কোনো ব্যক্তি না করেননি বিরক্ত হননি এটাও বলেননি যে না খাদ্য চাই না টাকা চাই তাহলে এই যুক্তিগুলো আসলে আমরা কেন তুলছি যে না মানুষ খাদ্য চায় না টাকা চায় এরপরে টাকার মিসইউজও তো হতে পারে সেটা একদম উড়িয়ে দেওয়া যায় না যে টাকা দিয়ে তিনি হয়তো সিগারেট পান করলেন আজকাল তো আমরা খুবই অল্প আয়ের মানুষদেরকেও দেখছি খুব বদভ্যাসের মধ্যে তারা দিন গুজরান করছেন কেউ গাঁজা খাচ্ছেন কেউ মাদক সেবন করছেন কেউ ধূমপান করছেন এবং খুব সস্তা দামের বিড়ি তিনি ক্রয় করছেন টাকা দিয়ে তো এখন কেউ যদি ফেতরার টাকা দিয়ে ধরেন তার এই শখগুলো পূরণ করে যেটা শরীয়তে অ্যালাউড না বৈধ না তাহলে ফেতরা আদায় হবে কিনা এটাও তো একটা বড় প্রশ্ন তাই না তাহলে আমরা নিশ্চিতভাবে যে খাদ্য দিয়ে ফেতরা দিলে আদায় হবে সকল হলাম এক একমত তাহলে সেটাই করাটাই উত্তম এবং সেটা যদি আমরা কোনো ব্যক্তির মাধ্যমে দেই তার কাছে টাকা পাঠিয়ে দিই তিনি সেটা দায়িত্ব নেন যে বিশ জনের খাদ্য কিনে মানুষকে দিয়ে দেবেন এটা হতে পারে এতে কোনো অসুবিধা নেই এবং এটার মানে এই নয় যে আমি টাকা দিয়ে ফেতরা দিলাম বরং এটা হলো একজনকে ওয়াকিল প্রতিনিধি করে আমরা আমাদের ফেতনাটা আমরা আমাদের ফেতরাটা যথাযথভাবে আদায় করার চেষ্টা করলাম পারভেজ তপি বলেছেন আপনার বেশ কয়েকটা প্রশ্ন আছে আপনি বলেছেন আমি কিছু টাকার বিনিময়ে কিছু জমি কয়েক বছরের জন্য নিয়েছি সেই জমি আমি আবার আরেকজনকে বছর হিসেবে ইজারা দিয়েছি ইজারার হাদিয়া হিসেবে বাৎসরিক একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমাকে দেয় এখন কি মূল টাকার উপর হবে নাকি বাৎসরিক যে নির্দিষ্ট পরিমাণ টাকাটা দিচ্ছে সেটার উপর হবে না ইজারা মানে হচ্ছে রেন্ট আপনি আগামী দশ বছরের জন্য ধরেই নিলাম এক লাখ টাকায় ইজারাটা দিলেন প্রতি বছর তাহলে দশ হাজার টাকা করে পাচ্ছেন তাহলে আপনার এই বছর যে টাকাটা পেলেন দশ হাজার আরও নয় বছরে পাবেন নব্বই হাজার নব্বই হাজার টাকা আপনার কাছে এসেছে আসেনি তো ওটার মালিক তো আপনি হননি এখানে বুঝতে হবে যে আপনার জাকাতযোগ্য সম্পত্তি হচ্ছে সেটা যেটা আপনার দখলে এবং অধীনে আপনার মালিকানাভুক্ত হয়েছে আপনার ওনারশিপে এসছে যে ফ্ল্যাটটা আপনি ভাড়া দেন আগামী পঞ্চাশ বছরে যা ভাড়া দেবেন সেটার উপর তো জাকাত হলে তো আপনি নিজেই তো আটকা পড়ে যাবেন তাই না ইসলামী সারিয়া কখনো এমন বোঝা আমাদের উপর চাপিয়ে দেয়নি আলহামদুলিল্লাহ আপনার বর্তমান জাকাত ইয়ারে কারেন্ট অ্যাসেট যে পরিমাণ আছে যে কোনো সোর্স থেকে আপনার বেতন আপনার রেন্ট আপনার জমি ইজারা আপনার ব্যবসা বাণিজ্য যে কোনো সোর্স থেকে কিংবা আপনার কাছে যে টাকাটা ক্যাশ হিসাবে আছে জাকাতের এন্ডিং ইয়ার পর্যন্ত তাহলে সেটার উপর জাকাত হবে তার মানে কারেন্ট অ্যাসেট জাকাতযোগ্য যেটা সেটার উপরে আপনার জাকাত হবে তবে এখান থেকে বাদ যাবে কারেন্ট ল্যাবিলিটিসগুলো যে দায় দায়দানাগুলো আপনি ইতিমধ্যে শোধ করেছেন অথবা এখনও শোধ করেননি তবে এই বছরই দেনা যেটা প্রদেয় যেটা আপনাকে দিতে হবে সেটা দুই দিন পরে দেন এক সপ্তাহ এক মাস পরেই দেন না কেন কারেন্ট ইয়ারে দায়দানা বলতে সেটা বোঝানো হয় তাহলে সেই কারেন্ট ইয়ারের দায়দানাটা আপনি কারেন্ট জাকাতযোগ্য অ্যাসেন্ট থেকে অ্যাসেট থেকে আপনি মাইনাস করবেন যেটা বাকি থাকবে সেটা হবে আপনার যোগ্য অ্যামাউন্ট এবং সেখান থেকে আড়াই পার্সেন্ট জাকাত আপনি বের করবেন খুবই সহজ যে কথাটা আমরা বারবার বলেছি পার্সোনাল জাকাতের ক্ষেত্রে এবং বিজনেস জাকাতের ক্ষেত্রেও বিজনেস জাকাতের ক্ষেত্রে হতো আর অনেকগুলো আইটেম আর অনেকগুলো প্রশ্ন দেখা দেবে যে আপনার রিসিভেবল আছে আপনার কারেন্ট দায়দানা আরও অনেকগুলো আছে ইত্যাদি আরও অনেকগুলো আপনি লোন নিয়েছেন সেই লোনের মধ্যে কোনটা মাইনাস হবে কোনটা মাইনাস হবে ইত্যাদি অনেকগুলো ইস্যু আছে কিন্তু পার্সোনাল জাকাতটা আমার মনে হয় খুবই সহজ আপনি এই যেমন এখানে জমির ইজারা থেকে বর্তমান জাকাত ইয়ারের মধ্যে যত টাকা পেয়েছেন সেটা যদি আপনার কাছে জমিয়ে রাখেন তাহলে সেটার প্রত্যেকটা টাকা জাকাতযোগ্য আর যদি খরচ হয়ে যায় তাহলে সেটা যোগ্য নয় আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করেছেন যৌথভাবে ব্যবসা করলে আমার অংশের উপর জাকাত হবে কি আর ব্যবসায় কিছু মাল বাকিতে কেনা আছে সেটার জাকাত কিভাবে দেব যৌথভাবে ব্যবসা করলে আপনার অংশের উপর অবশ্যই জাকাত হবে তবে আপনার এই ব্যবসায় আপনার অংশে আপনার শেয়ারে জাকাতযোগ্য কতটুকু সেটা আপনি বের করে নেবেন যদি বের করে নেওয়া সম্ভব হয় যদি আপনার ব্যবসার ব্যালেন্স শিটে সেটা আসে সহজ অথবা আপনি বের করে নিতে পারেন সহজ আর যদি বের করে না নেন বরং আপনি একটা ফুল থোক বরাদ্দ দিলেন ইনভেস্টমেন্ট হিসাবে তাহলে পুরো টাকাটার উপরে আপনি আমি যেমন পাঁচ লাখ টাকা এই ব্যবসাতে লংলি করলেন ওরা বললো যে না এটা ব্যবসার মধ্যে আছে আপনাকে তারা প্রভিশনাল একটা প্রফিটও দিচ্ছে তাহলে আপনি পুরো টাকাটার উপর জাক্কাত দেবেন যদি আপনার পক্ষে সম্ভব না হয় যে এর মধ্যে ফিক্সড অ্যাসেটে আদৌ কোনো অংশ তারা লগ্নি করেছে কিনা যদি সেটা জানা না যায় তাহলে বুঝতে হবে যে পুরো টাকাটাই কমোডিটির মধ্যে রেখে দিয়েছে তারা ফলে আপনার পুরো ইনভেস্টমেন্টটা চার লাখ পাঁচ লাখ সাত লাখ এটা পুরোটাই জাকাতযোগ্য হবে প্রতি বছর আপনাকে জাকাত দিতে হবে যেহেতু সেটা ইনভেস্টমেন্টের মধ্যে আছে ব্যবসার মধ্যে আছে আপনি বলেছেন যে আপনার কিছু মাল বাকিতে কেনা আছে অর্থাৎ আপনার কিছু দায় দেনা আছে আপনি মালটা কিনেছেন দামটা এখনো দেননি এটা বাকি রেখেছেন তাহলে সেই সেটা জাকাত কি দেবেন আচ্ছা এক্ষেত্রে আমরা বলবো যে আপনার আপনি তো মালটা কিনেছেন তাই না এই মালটা তো যোগ্য। আপনি এই মালটা এর দামটা ওই ব্যক্তি পাবে এই যুক্তিতে এই সম্পদের আপনি যেটা আমরা বলবো যে ঋণটা আপনি মাইনাস করবেন না তবে হ্যাঁ একটা সময় মাইনাস করতে পারবেন যে আপনার এই বাকিতে যে কেনা আছে এই লাইবিলিটিসটা কি কারেন্ট ইয়ারের বর্তমান বছরের যে বর্তমান বছরের মধ্যে এটা শোধ করার কথা বাট এখনও শোধ করতে পারেননি দু দিন পাঁচ দিন পরে করবেন তাহলে মাইনাস হবে তাহলে জাকাত দিতে হবে না মানে ওই ওই পরিমাণ সম্পত্তিটা মাইনাস হবে এই এই মালের যে দামটা বুঝতে পেরেছেন না সেটা মাইনাস হবে আর যদি এই এর দামটা আপনাকে এই জাকাত ইয়ারের পরে পরিশোধযোগ্য হয় তাহলে এই মালটার যে মূল্য আছে সেটা জাকাতযোগ্য হবে এবং এটা কারেন্টিয়ারের দায়দানা হিসেবে মাইনাস হবে না আব্দুর রহমান একটা প্রশ্ন করেছেন পাঠিয়েছেন বলেছেন মুরব্বীরা যদি অন্যায় ভুল কাজে জোড়া করে তাহলে আমাদের করণীয় কি আপনার এই প্রশ্নটা আল্লাহ সুবহান তালা কোট করেছেন সুরা লোকমানের মধ্যে বলেছেন মা বাবা তাই না মুরব্বীদের মধ্যে সবচেয়ে কাছের এবং সবচেয়ে সম্মানীয় আর সবচেয়ে শ্রদ্ধাভাজন তো হচ্ছে বাবা এবং মা আল্লাহ তালা বলছেন ও এন জাহা দাক দুনিয়া তুষের চমৎকার একটা মূলনীতি এখানে খুব সংক্ষেপে আল্লাহ তালা দিয়েছেন যদি মা বাবার মতো মুরব্বীরা তোমাকে আমার সাথে শরিক করতে বাধ্য করে যে শিরিক করার পক্ষে তোমার কোনো দলিল নাই এলেম নাই তাহলে তুমি তাদেরকে এই অন্যায় কাজে তাদের অনুসরণ করো না তবে তাদের এই অন্যায়ের কারণে তাদের সাথে খারাপ ব্যবহার সেটাও করো না অসহায় ভুমাফিদ দুনিয়া মারুফা দুনিয়াতে যেহেতু তারা মুরব্বী তাদের সাথে সুন্দর আচরণ করো এখানে তাহলে সব এসে গেল তাহলে অন্যায় কাজে ভুল কাজে কোনো মুরব্বীর অনুসরণ করা যাবে না যদি সেই ভুল কাজটা দলিল ভিত্তিক প্রমাণিত থাকে আমাদের কাছে যে এটা ভুল এটা অন্যায় এটা বিবেকহীন কাজ তাহলে সে কাজে এই মুরব্বীদের অনুসরণ করা যাবে না তবে এই জন্য মুরব্বীদের সাথে সম্পর্ক নষ্ট করা কিংবা তাদেরকে অপমান করা তাদের উপর চড়াও হওয়া তাদেরকে মারধর করা গালিগালাজ করা এটাও করা যাবে না তাদের সাথে সুন্দর অবস্থান করতে হবে এটাই হলো কোরআনের নির্দেশ অতএব এটা শুধু মা বাবার সাথে সম্পৃক্ত নয় সকল শ্রদ্ধাভাজন মুরব্বী বয়সী সবার সাথে এই আদবটা আমাদের রক্ষা করতে হবে মেহেদি হাসান রিয়াজ বলেছেন আমার পিতার দশ বিঘা জমি আছে এবং ব্যাংকে লাখ পরিমাণ টাকা আছে এক্ষেত্রে তার জাকাতের পরিমাণ কি হবে দশ বিঘা জমি দিয়ে কি তিনি ব্যবসা করছেন যে আজকে বিক্রি কালকে কেনা মানে বছরের পুরো সময়টাই তিনি এভাবে যদি করে থাকেন তাহলে দশ বিঘা জমির মূল্য প্লাস এক লাখ টাকার জাকাত তাকে দিতে হবে দশ বিঘা জমি যদি তিনি লাভের জন্য কিনে থাকেন এবং এখনও বিক্রি না করেন তাহলে এবছর জাকাত তাকে দিতে হবে না এক বছর পরে বা দুই বছর তিন বছর পরে যখন বিক্রি করবেন তখন সে দশ বিঘা জমির মূল্যের উপর তাকে জাকাত দিতে হবে মানে বিকৃত মূল্য যে বিক্রয় করে যেটা পেয়েছেন আর যদি তিনি এই দশ বিঘা জমি ফসলের জন্য ক্রয় করে থাকেন বা বাড়ি করার জন্য ভবিষ্যতে তাহলে এটার এটা তো তিনি বিক্রিও করবেন না তাই না এটার উপরে তাকে জাকাত দিতে হবে না আর সেক্ষেত্রে ব্যাংকে এক লাখ টাকা পরিমাণ টাকা আছে সেই টাকা তো যোগ্য আমরা জানি রুপার নেশাবে এক লাখের কমেই নেশাব হয়ে যায় ফলে এক লাখের আড়াই পার্সেন্ট হিসাব তাকে করতে হবে প্রতি জাকাতিয়ারে এক বছর না প্রতি জায়গাতেয়ারে আচ্ছা আবদুল্লাহ একটা প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন আমাদের এলাকার কিছু কিশোর বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হয়ে পড়েছে একজন সচেতন নাগরিক হিসাবে আমার করণীয় কি দয়া করে জানাবেন কিশোর যদি আপনার সন্তান হয় তাহলে তো তাকে আপনার বিয়া দিতে হবে এবং যদি দেখেন যে তাকে প্রপার এডুকেশন দিয়ে তার্বিয়ত দিয়ে তাকে ফেরানো যায় তাহলে আলহামদুলিল্লাহ আপনি তাকে বিভিন্ন আলেমদের কাছে নিয়ে যেতে পারেন তাকে মসজিদের সাথে সম্পৃক্ত করে দিতে পারেন তাকে বই পড়াতে পারেন হ্যাঁ কিশোরদেরকে ভালো করার জন্য সবচেয়ে বড় তারবিয়াতি পন্থা হচ্ছে তাদেরকে বই পড়ানো সাল্লাহ সাল্লামের জীবনী তারা পড়বে সাহাবাই কারামের জীবনী তারা পড়বে পড়ে উদ্বুদ্ধ হবে আমি আমার মনে আছে আমি যখন ক্লাস থ্রিতে ফোরে পড়ি তখন সাহাবাদের জীবনী পড়তাম হ্যাঁ মানে এটা এতই উদ্বলিত করত তাদের কষ্টের জীবনের কথা স্মরণ করে পড়ে আমি শুধু নয় আর অনেককে কাঁদতেও দেখেছি আমরা চোখে পানি চলে আসছে এত কষ্ট হ্যাঁ সাহাবাইকেরাম করেছেন বেলাল তিনি দিনের পথে থাকতে গিয়ে কখনো নতি স্বীকার করেননি তাকে উত্তপ্ত প্রান্তরে পাথর চাপা দিয়ে গরমে শেঁকা তাকে দেওয়া হয়েছে ইত্যাদি তাই না এতে করে কিশোররা ভালো হওয়ার প্রেরণা পায় সাহাবাইকেরামের ইসলাম পূর্ব জীবন আর ইসলাম পরবর্তী জীবন অনেক পার্থক্য না ইসলাম পরবর্তী জীবন শুধু সুন্দর আর সুন্দর আর সুন্দর কিশোররা যখন এই মডেলগুলো পায় তখন তারা খারাপ থেকে সরে আসে ফলে এবং হেল্পফুল ফজুলের ঘটনা যেমন সাল্লামের এরকম মানে মহৎ লোকদের জীবনই মানুষকে মহৎ হওয়ার প্রেরণা দেয় কিশোরদেরকে যদি আপনি সেভাবে উদ্বুদ্ধ করতে পারেন বিশেষ করে নিজের সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে তাহলে আশা করা যায় যে তারা অপরাধে কখনোই সম্পৃক্ত হবে না আর যদি কিশোররা অন্যদের সন্তান হয়ে থাকে তাহলে কিশোরদের মা সহ আপনারা একটু আলোচনা করুন কিশোরদেরকে নিয়ে ক্যাম্পেইন করুন ক্যাম্প করুন প্রতিষ্ঠান ভিত্তিক তাদেরকে আসলে সচেতন করার বেশ কিছু প্রোগ্রাম দেওয়া দরকার আমাদের অনেক কিশোররা আসলে কোনো কাজ পায় না তখন অকাজটা করে আল্লাহ তালা তো মানুষকে কাজের জন্য সৃষ্টি করেছে মানুষ যখন সঠিক কাজের সন্ধান না পায় তখন অকাজ করে এই জন্য সমাজে অনেক চোর বাটপার ছিন্তাকারী এগুলো তৈরি হয়েছে কারণ সমাজে ভালো কাজ করার পরিবেশটা আমরা অনেক জায়গায় তৈরি করতে পারিনি অনেক জনপদে তৈরি করতে পারিনি আর অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ইসলামের কাজ করতে গেলে অনেকে ভয় পাচ্ছেন এটা হয়তো প্রচার মাধ্যমের কারণে বা কিছু মানুষ হয়তো ইসলাম বিরোধী এমন কিছু প্রচারণা করেন যে যার কারণে অন্য মানুষ মনে করে ভয় পেয়ে যায় যে এরা মানুষকে হয়তো ক্ষতি করবে এ করবে এসে করবে এটা ভুল কথা ইসলামের মেইন যে নলেজটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা মানবতার কল্যাণেই সবসময় সেবা দিয়ে এসেছে দিয়ে আসছে এবং দিয়ে যাবে এটি কোরআন সুন্দরমূল বক্তব্য অথেন্টিক ইসলামের অথেন্টিক অ্যাপ্রোচটা এটা সমাজে তুলে ধরার সুযোগটা থাকতে হবে এবং কিশোরদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে সালাতের সাথে সম্পৃক্ত করতে হবে মসজিদের সাথে সম্পৃক্ত করতে হবে তাহলেই তো সে ভালো কিশোর হবে ভালো সন্তান হবে সুনাগরিক হবে হ্যাঁ শুধুমাত্র শাস্তি দিয়ে এটা সম্ভব নয় আর আমরা জানি কিশোর অপরাধীদের জন্য শাস্তিও প্রযোজ্য নয় এই জন্য আমাদের দেশসহ বিশ্বের বহু জায়গায় কিশোর অপরাধীদের জন্য কিছু প্রেমিস গড়ে তোলা হয়েছে যেখানে তারা সংশোধন হবে বলে আশা করা যায় কিন্তু মনে রাখতে হবে শুধুমাত্র এই এই সমস্ত প্রতিষ্ঠান দিয়েও তাদেরকে ভালো করা যাবে না যদি না তাদের নীতি নৈতিকতা তাদের রবের সাথে তাদের সম্পৃক্ততা এবং কোরআন হাদিস ভিত্তিক তাদের জ্ঞান সমৃদ্ধ করা না হয় তাহলে কিন্তু শুধুমাত্র তাদের এই 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 ধরনের কোনো প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়া অথবা তাদেরকে ভয় দেখানো তাদেরকে আটক করে রাখা এর মধ্য দিয়ে কিশোর অপরাধ কমবে না কিশোর অপরাধ কমার জন্য শিক্ষা এবং তাদেরকে ভালো কাজে সম্পৃক্ত করা এবং তাদের জন্য সমাজে নানা সুযোগ সুবিধা তৈরি করা এবং মহৎ লোকদের সাথে সম্পৃক্ত হওয়া বা মহৎ লোক হওয়ার মতো সুযোগ এবং মানসিকতা তৈরি হওয়ার মতো প্রোগ্রাম যদি দেওয়া যায় তাহলেই সেটা কমতে পারে আচ্ছা আরেম মজুমদার বলেছেন আমি বেতনভুক্ত চাকরি করি পরিবারের খরচ মেটানোর পর প্রতি মাসে আমার হাতে দশ পনেরো হাজার টাকা থাকে এই টাকা প্রতি মাসে জমানোর পর যখন এসব পরিমাণ রোবার দাম হবে তখন থেকে হিসাব রেখে যখন এক বছর পূর্ণ হবে তখন জাকাত দেব এমত অবস্থায় মাঝে মাঝে কোনো ধরনের বিপদ আপদে আমার সব টাকা খরচ হয়ে গেলে বা নেশাব থেকে কমে গেলে পূর্ববর্তী নেশাব হওয়ার তারিখ থেকে জাকাত হিসাব করব। নাকি আমাকে নতুনভাবে যখন নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হব তখন আবার নতুন করে হিসাব করব নতুন করে যখন একটা নেশাব খরচ করে ফেলেন কোনো বিপদ আপদে তখন আপনার নেশাব শেষ এক বছর পূর্ণ হয়নি নেশাব শেষ ব্যাস কোনো নেশাব নাই জাকাত নাই আবার যখন নেসাবের মালিক হবেন তখন হিসাবটা নতুন করে ধরবেন এবং তখন থেকে নিয়ে পূর্ণ এক চান্দ্র বছর যদি নেশাব পরিমাণ টাকা আপনার কাছে থাকে তাহলে আপনি পূর্ণ এক বছর হিসাব করবেন পূর্ণ এক বছর হওয়ার আগে প্রতিবার যদি দশ মাসের মাথায় সব টাকা খরচ হয়ে গেল আপনার কোনো জাকাতিয়ার নেই আবার জাকাতিয়ার শুরু হলো নয় মাসের মাথায় আবার নেশাব পরিমাণ টাকা সব শেষ হয়ে গেল অথবা নেশাবের নিচে নেমে গেল তাহলে আপনার জাকাতিয়া শেষ এবং জাকাত দিতে হবে না জাকাতিয়ার শেষ কারণ পূর্ণ বছর হওয়ার আগে টাকা খরচ হয়ে গিয়েছে তাহলে এই ডিসকাশন থেকে আমার মনে আপনি বুঝতে পেরেছেন যে একবার নেশাব পরিমাণ মালিক হওয়ার পর থেকে নেশাবটা তার কন্টিনিউ করবে কখনও দাগের নিচে নামবে না সে যদি পূর্ণ এক বছর নেশাব পরিমাণ জাকাতযোগ্য সম্পত্তির মালিক হয় তখন তিনশো দিন তথা এক চান্দ্র বছরের শেষে তার উপর জাকাতটা ফরজ হবে তখনই তাকে আদায় করতে হবে তবে তিনি যদি অগ্রিম আদায় করেন তাহলে কোনো সমস্যা নেই আপনি আরও বলেছেন আমি যদি পরবর্তী তারিখ অনুযায়ী সবসময় জাকাত দিয়ে থাকি মাঝে মাঝে শূন্য হয় তারপর আমি প্রথমবার হিসাব হওয়ার তারিখ ঠিক রেখে জাকাত দিলে সমস্যা কেন হবে এটা সমস্যা নেই জাকাতের ক্ষেত্রে যদি আপনি বেশি কিছু উইলিংলি দেন তাতে কোনো সমস্যা নেই তাতে কোনো সমস্যা নেই তাতে বরং যেটা নিশ্চিত হবে যে আপনি অতিরিক্ত জাকাত দিচ্ছেন নফল সাদাকা হিসাবে অনেক কিছু দিচ্ছেন যেটা আপনি জাকাত হিসাবে আপনি হয়তো মনে করছেন আল্লাহ আল্লাহতালা এই এই যে আপনি মনে করছেন এবং জাকাত দিচ্ছেন নফল ফরজ মিলিয়ে আল্লা কাছে তো একটা হিসাব আছে ভাববেন না যে আপনার হিসাব অনুযায়ী আল্লাহ সব চূড়ান্ত করবেন না আল্লাহরও একটা হিসাব আছে আল্লাহ দেখবেন যে আপনার টোটাল হিসাবের অবকাঠামোর মধ্যে প্রকৃত ফরজ জাকাত কি অংশ আর নফলটা কী অংশ তাহলে ফরজ জাকাতের কারণে আপনাকে তো আল্লাহ তালা একটা বিশাল রিওয়ার্ড দেবেনি নফল সাদাকার কারণে অনেক বড়ো বোনাস রিওয়ার্ড আল্লাহতালা আপনাকে দেবেন ইনশাল্লাহ হীরামণি বলেছেন আমার পিতামাতা আমাকে তাদের সম্পত্তি লিখে দিয়েছে এখন এই সম্পত্তির জাকাত আমাকে দিতে হবে কিনা আমার কোনো ইনকাম নাই আমার মা বাবা যদি আমার হয়ে জাকাত আদায় না করে তবে আমার কি গোনা হবে আমি আমার স্বামীর সাথেও থাকি না সেক্ষেত্রে করণীয় কী মা বাবা আপনাকে সম্পত্তি লিখে দিয়েছেন এই সম্পত্তির মধ্যে তো সবটা যোগ্য নয় যোগ্য যেটা সেটার জাকাত দিতে হবে কিন্তু আপনার অন্য কোনো ইনকাম দরকার নেই তো আপনার সম্পত্তির মধ্যে যদি যোগ্য কিছু থাকে তাহলে সেখান থেকে আপনাকে জাকাতের ব্যবস্থা করতে হবে আমি যেটা বুঝলাম আপনার মানে আলোচনা থেকে যে আপনার সম্পত্তি মানেই হয়তো কিছু জমি দিয়েছে ঘর বাড়ি দিয়েছে টাকা পয়সা দেয় নাই টাকা পয়সা দিলে আপনি এভাবে লিখতেন না আপনার কোনো ইনকাম নেই টাকা পয়সাই তো মানে উত্তরাধিকার সূত্রে যদি মা বাবা আপনাকে কিছু হাদিয়া দেয় সেটাও আপনার ইনকাম যদি মা বাবার মারা যাওয়ার পরে আপনি মিরাজ পান সেটাও আপনার ইনকাম তো আপনি সম্পত্তি পেয়েছেন মানে স্থাবর সম্পত্তি পেয়েছেন আপনি অর্থ পাননি ফলে এই প্রশ্নটা আপনার কাছে দেখা দিয়েছে যে এই স্থাবর সম্পত্তিতে জাকাত হবে কিনা উত্তর হচ্ছে যে না স্থাবর সম্পত্তি বাড়িতে জাকাত হবে না আর দ্বিতীয় হচ্ছে আপনার কাছে যেহেতু অর্থ নাই তাহলে আপনার উপরে জাকাত হবে না আপনি স্বামীর সাথে থাকেন বা না থাকেন এটার সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই দ্বিতীয় প্রশ্ন করেছেন আমার কিছু অলঙ্কার আছে যা মা বানিয়ে দিয়েছে সেগুলো তার কাছেই থাকে মাঝে মাঝে আমি ব্যবহার করি এখন আমি এগুলো কি আমার দাবি করতে পারি এগুলোর জাকাত কি আমাকেই দিতে হবে আপনার মা আপনাকে কিছু অলঙ্কার বানিয়ে দিয়েছেন এখন আপনার সন্দেহ হচ্ছে এটা কি আপনার না মায়ের তাহলে মাকে জিজ্ঞেস করুন মাকে জিজ্ঞেস করে একটু জেনে নিতে হবে যে সম্পত্তিটা এই যে অলঙ্কারগুলো কি আপনার না মায়ের আর যদি মায়ের কাছে থেকে থাকে মা অনেক সময় এটাকে হেফাজত করে রাখছেন আপনার সুবিধার জন্য আপনি হয়তো তাকে অনুমতি দিয়েছেন তাহলে এই জিনিসটা আপনাকে ফয়সালা করে নিতে হবে জাকাত আপনার উপর আরোপিত হবে কিনা সেটা নির্ধারণ করার জন্য আপনাকে জেনে নিতে হবে এই এই অলঙ্কারগুলো কি আপনার আপনার মালিকানা ভুক্ত নাকি মায়ের মালিকানা ভুক্ত এটা ফয়সলা করে না যদি আপনার হয়ে থাকে তাহলে সে একই প্রশ্ন এটা নেসাব পরিমাণে পৌঁছেছে কিনা এবং এটার সাথে যদি আপনার অন্য অন্য টাকা পয়সাও থাকে সব কিছু অ্যালাইন করে জাকাত দিতে হবে এখানে একটা কথা শুধু বলে রাখি যে যাদের স্বর্ণই বেশি সামান্য কিছু টাকা আছে তাহলে তাদের নেশাবটা হবে স্বর্ণের অনুপাতে আর যাদের টাকা বেশি সামান্য কিছু হয়তো অন্য অন্য সম্পত্তি আছে হয়তো সামান্য আধা বরি এক ভরি স্বর্ণ আছে তাহলে তাদের টাকার আধিক্যের কারণে রূপার নেশাবটাই তাদের প্রধান হবে ফারহানা আরাফাত বলেছেন জনপ্রতি জ্যাকাতুল ফেতের আদায় করতে কি পরিমাণ খাবার দিয়ে আদায় করতে হবে তিন কেজি এটা সৌদি আরবের ফাতু জিনার দায়মা উচ্চ পরিষদের যে স্থায়ী ফতোয়া কমিটি আছে এটা তাদের মতামত যদিও এখানে আমরা বিভিন্ন মতামত পাচ্ছি ইন্ডিভিজুয়াল বিভিন্ন সাহিকদের মতামত আছে কেউ বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছেন দুই কেজি চারশো গ্রাম বা প্রায় আড়াই কেজির মতো কেউ বলেছেন সোয়া দুই কেজি এটা মূলত মদিনার সর নিয়ে কথা মদিনার এক পরিমাণ যেহেতু সমস্ত হাদিসগুলোতে একশর পরিমাণ খাদ্যের কথা বলা হচ্ছে সেই সরটা অবশ্যই বাংলাদেশের সর হবে না কিংবা ভারতবর্ষের পাকিস্তানের অথবা ইরাকের স্বর হবে না কারণ নবী সাল্লাহ সাল্লাম এ সমস্ত জায়গায় বসবাস করতেন না তিনি থাকতেন মদিনায় অথবা তিনি যখন এক স্বর বলেছেন যেটা দিয়ে ফ্রিকুয়েন্টলি তখনকার মানুষেরা বিশেষ করে নবী সাল্লাহ স্বয়ং নিজে এবং সাহবাইকেরা পরিমাপ করতেন তাহলে বোঝা যাচ্ছে এটা মদিনার স্বর রাসুলসাল্লাহ সাল্লামের যুগে এবং তৎপরবর্তী সাহাবাদের যুগে একস্বর পরিমাণ খাদ্য বলতে কি পরিমাণ বুঝায় সেটা এখানে দেখা মূলত উদ্দেশ্য আর এখানে আরেকটা জিনিসও কেজির বিষয়টা নির্ভর করে আপনি কোন জিনিস সেখানে রাখছেন আপনি যদি একসর্প এটা যেহেতু পরিমাপের একটা খাঁচি অতএব সেখানে যদি আম রাখেন আর সেখানে যদি চাল রাখেন দেখা যাবে চালটা বেশি ভারী হবে কারণ সেখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না প্রত্যেকটা চাল প্রত্যেকটা ফাঁকা জায়গায় বন্ধ করে পরিপূর্ণ পাত্রটাকে একদম মানে কমপ্লিট করে ফেলবে ফলে ওজনটা বেশি হবে আর যদি আম রাখেন তাহলে দেখা যাবে যে যতগুলো আম সেখানে ঢুকে তার মধ্যে মাঝখানে অনেক ফাঁকা জায়গা থাকবে ফলে এটার ওজন একটু কম হবে তো এইভাবে আমরা মানে আমি বলছি যে আসলে খাদ্য অনুযায়ী হয়তো দেখা যাবে কোনো খাদ্য একটু বেশি ভারী তার পুরুত্ব বেশি পদার্থের যে পুরুত্ব থাকে কোনো খাদ্য আছে আপনার একটু পাতলা অন্যটার তুলনায় ফলে সব দিক বিবেচনায় যেহেতু ওলামা একটা রিকগনাইজড ফেক ফোরাম এটা ফত দায়মা এবং সেটা হারামাইনের বিষয়গুলোকে যারা বেশি গবেষণা করেন দেখেন অতএব তাদের আমরা গবেষণাটা নিতে পারি এবং সেটা বলবো যে প্রায় তিন কেজি প্রায় তিন কেজি খাদ্য আপনি যদি স্টেপল ফুড বা প্রধান খাদ্য দেন তাহলে আপনার জাকাতুল ফেতের আদায় হয়ে যাবে মিজানুর রহমান বলেছেন শতক পাহাড়ি ভূমিতে আমার তিনশো ষাট শতক পাহাড়ি ভূমিতে সেগুন গাছ লাগানো আছে ওই বাগান থেকে আমি এখনও কোনো লাভ পাইনি বা গাছ বিক্রি করার উপযোগী হয়নি এই বাগানের কি কোনো জাকাত হবে আর একটি দোকানের প্লট আছে যার অর্ধেক ভাড়া দিয়েছি এবং বাকি অর্ধেক নিজে ব্যবহার করলো এখন আর নিজেও ব্যবহার করছি না ভাড়াও দিচ্ছি না প্লটটির জাকাতের হিসাবটা যদি জানাতেন দয়া করে সেগুন গাছ আপনি লাগিয়েছেন সেগুন গাছকে বিক্রি করেন আপনি যদি এটা বেচা কেনা হয় তাহলে বেচা উপর নির্ভর করে আপনার অর্থের যোগান এবং আপনার ব্যবসায়িক জাগাতযোগ্য অ্যামাউন্টটা আপনাকে নির্ধারণ করতে হবে আর যদি জাস্ট আপনি পাহাড়ি ভূমিতে সেগুন গাছ লাগিয়ে রেখেছেন সেখান থেকে কোনো কিছু এখনও বিক্রয় শুরু হয়নি সেগুলো হয়তো ছোট বা মানে যে কোনো সাইজেরই হোক না কেন সেগুলো থেকে আপনি ব্যবসাও শুরু করেননি গাছ বিক্রি করার উপযোগীও হয়নি তাহলে এটাতে আপাতত কোনো জাকাত হবে না আর প্লটের কথা যেটা বলেছেন অর্ধেক ভাড়া দিয়েছেন সেই ভাড়াটা যদি আপনার কাছে ডেপোজিটেড থাকে জমা থাকে তাহলে অন্য অন্য জাকাতযোগ্য সম্পত্তির সাথে মিলে এটা রোজাকাত দিতে হবে আর প্লটের মূল্যের ওপর কোনো জাকাত হবে না ফিতরার পরিমাণ কতটুকু একটু আগে আমরা বললাম জান্না এটা শাহিনুর ভূঁইয়া প্রশ্ন করেছেন জান্নাতুল হেলাল বলেছেন কোনো একজন মহিলার বয়স পঁয়ত্রিশ বছর বিগত দিনে তার অনাদায়ী রোজাগুলো সে রাখতে পারেনি যেমন পিরিয়ডকালীন সময় গর্ভকালীন সময় ইত্যাদি এখন কি তবা করলে হবে না কী হিসেব করে সব রোজা রাখতে হবে যদিও তার সংখ্যা মনে নেই তবাও করতে হবে রোজাও রাখতে হবে হিসেব করে যদি উনি একদম অ্যাকিউরেট হিসাব বের করতে না পারেন তাহলে তিনি আনুমানিক সংখ্যাটা বের করবেন আনুমানিক সংখ্যাটা বের করা কিন্তু খুব সহজ তিনি হয়তো সমস্যায় পড়বেন যে কয়েকটা রোজা রেখেছেন বাকি অধিকাংশ রাখেননি আর তার সমস্যা হবে না যদি তিনি আসলে আদৌ রোজা রাখেননি গত ত্রিশ বছর পঁচিশ বছর হ্যাঁ এক্ষেত্রে তিনি সারা বছর কিছু কিছু রোজা রাখা শুরু করবেন যদি আমি ধরে নিই দশ বছর রোজা রাখেন তিনশো তিনশো দিন তাই না ত্রিশটা রোজা করেও যদি ধরে আমরা ধরি তাহলে তিনশো দিন তিনি রাখতে শুরু করেন একদিন রাখেন একদিন ভাঙেন এই এই স্বভাবটা যদি রপ্ত করতে পারেন যেটা দাদুল সাল্লামের রোজার সুন ছিল তাহলে তো তিনি দুই তিন বছরের মধ্যে সমস্ত রোজা শেষ করে ফেলতে পারবেন এটা সলাতুর উপর কি আজ করা যাবে না রাসুমসাল্লাহ সাল্লাম রাখে কুফুরি বলেছেন সেই জন্য উমরি কাজা বলতে কোনো সলাাত নেই কিন্তু তাই বলে আপনি সিয়ামটা রাখবেন না এমন কোনো দলিল আমাদের কাছে নেই বরং সিয়াম তরক করাটা এটা কুফুরি নয় কিন্তু এটা বড় ধরনের কবিরা গুণা যেহেতু এই কবিরা আপনি করেছেন ফলে এর জন্য আপনাকে তবা করতে হবে এবং যেহেতু কবিরা করার সময় আপনি মুসলিম ছিলেন ফলে আপনাকে সেটা কাজাও করতে হবে জ্যোথিকা আক্তার জ্যোতি বলেছেন শ্বশুর শাশুড়ি আর খেদমত করা ফরজ নয় বরং নফল ইবাদত এটি জানার পরেও কোনো স্বামী যদি তার অনুপস্থিতিতে তার বাবা মায়ের সেবা যত্ন না করায় মাকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকার কারণে ওই স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে যদি স্ত্রীর প্রতি ফরজ দায়িত্বের বাইরে অন্য কোনো দায়িত্ব পালন করতে গড়িমসি করে তাহলে কি স্বামী গুণাগার হবে ফরজ দায়িত্ব পালন করলে করতে যদি গড়িমাসি করে তাহলে গুণাগার হবে কোনো নফল দায়িত্ব যেমন স্ত্রীকে নিয়ে যদি কক্সবাজার যেতে সে গড়িমাছি করে তাহলে কোনো গুণা হবে না অথবা স্ত্রী বলছে যে চলো একটু বেড়ায় আসি নদীর তীরে এই নদীর তীরে বেড়াতে গিয়ে যদি তিনি গড়িমাশি করেন তাহলেও গুণা হবে না আসলে এখানে কিন্তু একটা বিষয় এখানে দেখা যাচ্ছে প্রশ্নের মধ্যে স্বামী তার ফরজ দায়িত্ব পালন করে আর স্ত্রীও তার ফরজ দায়িত্ব পালন করে শ্বশুর শাশুড়ির দিকে সে নজর দেয় না শ্বশুর শাশুড়ি স্বামী যখন দেখছে যে তার শ্বশুর তার আপন মা বাবার প্রতি স্ত্রীর কোনো শ্রদ্ধা নাই ভালোবাসা নাই বা কোনো ধরনের সেবা পরায়ণ মানসিকতা নাই তখন সেও বলছে যে ঠিক আছে আমিও আমার ফরজ দায়িত্বের বাইরে দায়িত্ব পালন করব না এটাই হয় এটাই স্বাভাবিক রক্ত মাংসের গড়া মানুষগুলো এরকমই হয় আপনি যদি আপনার ভালোবাসার জায়গাটা শ্বশুর শাশুড়িকে দেন অবশ্যই এখানে সেই এটা বলছে না যে আপনি নিজের ক্ষতি করে নিজের যান বাজি রেখে আপনি করেন না আপনি একজন ভালো মানুষের মতো যদি স্বামী এবং স্ত্রীর সাথে সুন্দর সম্পর্ক রাখেন কোনটা ফরজ আর কোনটা ফরজ নয় সেই ক্যালকুলেশনে গেলে আপনি বিপদে পড়বেন আমি যখন বললাম যে ভাই মানে মানুষের উপকার করতে গিয়ে ভাই আপনাদের উপকার করা তো আমার উপর ফরজ না আপনাদের উপকার আমি করতে পারতেছি না যদি এই অ্যাপ্রোচে আমি যাই তখন অধিকাংশ মানুষ কিন্তু আমাকে ভালোবাসবে না আমাকে যেতে হবে আমার সাধ্য খুব সীমিত আমি আপনাদের উপকার করতে চাই কল্যাণ করতে চাই যতটুকু পারি করব আমাকে আপনারা খারাপ ভাববেন না এভাবে এই অ্যাপ্রোচে গেলে অধিকাংশ মানুষ আমাদেরকে ভালোবাসবে আপনিও যদি আপনার শ্বশুর শাশুড়ির প্রতি ভালো ধারণা পোষণ করেন সাধ্য অনুযায়ী তাদের কিছু ভালো করার চেষ্টা করেন কিছু এটা আপনার স্বামী দেখলেই তখন তিনি আর আপনার প্রতি কোনো গড়িমসি করবেন না তিনিও তার সাধ্য অনুযায়ী আপনার ভালো করার চেষ্টা করবেন অতএব আমাদেরকে আসলে এই যে ক্যালকুলেটিভ হওয়া ফরজ ওয়াজেবের ক্যালকুলেশান হিসাব করলে আমরা কখনও আসলে সমাজে নিজেও ভালো হতে পারবো না অন্যদের জন্য ভালো করতে পারবো না ক্যালকুলেশনের বাইরে গিয়েও প্রচুর করতে হবে এজন্য জন্য আল্লাহ সোমান তালা আমাদেরকে ফরজ জাকাতের বাইরেও অনেক নফল সাদাখা দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং দিলেই তখন তিনি আমাদেরকে ভালোবাসবেন সে ধরনের ওয়াদা আল্লাহর কাছ থেকে আমরা পেয়েছি তাই না এটা আমাদের ব্যক্তিগত জীবন আখলাখের মধ্যেও প্রতিফলিত করতে হবে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করেছেন রেগে গিয়ে স্বামীর সাথে তৈত্যকারী করে কথা বললে কি কবিরা গুণা হবে এটা নির্ভর করে আপনি স্বামীকে কী অপমান করার জন্য তাচ্ছিল্য করার জন্য স্বামীর আনুগত্য থেকে বের হওয়ার জন্য এটা করেছেন তাহলে অবশ্যই বড় ধরনের কবিরা গোনা হবে শুধু কবিরা গোনা না আর আপনি যদি স্বামীর সাথে জাস্ট মজা করার জন্য বলে থাকেন রেগে গিয়ে হোক আর যেই হোক মজা করার জন্য বলে থাকেন তাহলে এটা স্বল্প মাত্রার একটা ত্রুটি হিসাবে গণ্য হবে কিন্তু যদি তাকে অপমান করে তাকে আঘাত করার জন্য আপনি এটা করে থাকেন তাহলে বড় মাত্রার কবিরা গোনা বলে গণ্য হবে আচ্ছা আমরা আজকে এই পর্যন্তই রাখতে চাই আপনাদের করা আগের প্রশ্নগুলোর উত্তর আমরা এখন আপনাদেরকে কিছু প্রশ্ন যেগুলো আপনারা আজকের সেশনে আমাদের কাছে জানতে চেয়েছেন খুব সংক্ষেপে আমরা সেগুলো শেয়ার করতে চাই মুসাম্মত শিলা বলেছেন আপনার কাছে আমার একটা প্রশ্ন আমি ইউটিউবে রান্নার চ্যানেল খুলতে চাই এটা কি জায়েজ আমি পর্দা মেনে চ্যানেল খুলতে চাচ্ছি আমাকে বিস্তারিত জানাবেন না মেয়েরা রান্নার চ্যানেল খুলবে ছেলে মেয়ে উভয়ের জন্য এটা জায়জ হবে না তবে আপনার ইউটিউবটা যদি আপনি রেস্ট্রিক্ট করতে পারেন শুধু মেয়েদের জন্য এবং আপনার এই চ্যানেলটা শুধু মেয়েরাই সাবস্ক্রাইব করবে এবং এটা নিশ্চিত হবে যে কোনো ছেলে আপনাকে দেখবে না আপনার কথাও শুনবে না তাহলে এটা জায়জ হতে পারে কিন্তু আমার মনে হয় সেরকম সিস্টেম ইউটিউবে নেই কারণ যদি আপনার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার মেয়েও হয় তাহলে মেয়ে ইচ্ছে করলে এটা কোনো পুরুষকেও দেখাতে পারে তো আমরা বলবো যে আপনি ইউটিউবে কেন খুলবেন আপনি সরাসরি এটা অফলাইনেই খোলেন যেমন অন ক্যাম্পাসের মতো যেখানে মেয়েরা এসে শিখবে আপনার কাছে ইউটিউবে অনেকে আসলে এই ধরনের চ্যানেল খোলে কারণ সাবস্ক্রিপশনের মধ্য দিয়ে তারা ইউটিউব থেকে যেটা অ্যাডসেন্সের মাধ্যমে তারা অনেক ইনকাম করতে পারে প্লাস তার নিজেরও হয়তো প্রচার হয় ভালো সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আসলে এখন মানুষের প্রচারণার সুযোগ যেমন বেড়ে গেছে সেরিয়ার ভায়োলেশনও মাল্টিপল হয়ে গেছে এবং সেই লোভ থেকেই অনেকে শেরিয়ার নীতিমালার প্রতি কোনো তোয়াক্কা না করে এবং বিশেষ করে মেয়েরা তারা যদি অনেকে হিজাবও করে তবুও তারা এই ধরনের কাজে সম্পৃক্ত হচ্ছে আল্লাহ তাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে সবাইকে বুঝ দান করুন মনে রাখবেন ইসলামের নীতিমালা লঙ্ঘন করে আসলে কোনো জিনিস আমাদের করলেন নেই এই দুনিয়াতারি আমাদের কোনোই কাজে আসবে না যেটা আমাদেরকে আসলে আল্লাহ দ্রোহী করে দেয় আল্লাহ এবং তার রসুলসাল্লাহ সাল্লামের নফরমানির দিকে নিয়ে যায় তো আমি আশা করবো যে আপনি এটা খেয়াল রাখবেন মোহাম্মদ আবদুল্লাহ মনসুর বলেছেন নিরুপায় হয়ে সৌদি ব্যাঙ্কে চাকরি করা যাবে কি না নিরুপায় হয়ে কথাটা কি সত্য কিনা এটা দেখতে হবে আপনার জন্য তো অনেক উপায় আল্লাহ তালা খুলে দিয়েছেন এবং আল্লাহ তালা কোরআনে স্পষ্ট করে বলেছেন ওমামিন দ্যাব আর পৃথিবীর সকল প্রাণীর রিজিকের দায়িত্ব তার আল্লাহ তালা তো যখন রিজিক দেন তিনি হারাম রিজিক দেন না তিনি হালাল রিজিক দেন বান্দা তার উপার্জনের মধ্য দিয়ে হালালটাকে হারাম করে নেয় অতএব আল্লাহ আপনার আমার যে রিজিকগুলো এই পৃথিবীতে নির্ধারণ করেছেন সেটা হালালভাবে দিয়েছেন এবং সেটাকে হালালভাবে সন্ধান করেই সেই রিজিক উপার্জন করতে বলেছেন অতএব হারামভাবে কোনো রিজেক অর্জন করা যাবে না আর আপনি নিরুপায় হয়ে যে কথাটা বলছেন এটা দিনের পর দিন বছরের পর বছর হতে পারে না এটা হতে পারে ফর দ্য টাইমবিং ফর এ সিচুয়েশান একটা রেয়ার সিচুয়েশানে বিপদে পড়ে গেলেন তখন আপনাকে হারামের সম্পৃক্ততায় যেতে হলো এবং এই জন্য ইসলামের একটা কায়দাও আছে আদরুরাত তো বেহ হাদরাত জরুরি অবস্থায় ক্যাজুয়াল সিচুয়েশানে মানুষ যদি প্রবলেমে পড়ে যায় জীবন বাঁচানো তার জন্য কঠিন হয়ে যায় হারামা সম্পৃক্ত হওয়া ছাড়া সেই জায়গায় মানুষ হারামা সম্পৃক্ত হতে পারে কিন্তু মানুষের চারপাশে যদি আরও অনেক ধরনের সোর্স অফ ইনকাম থাকে এবং তারপরে সে শুধু কোনো পদ্ধতিকে সে চুজ করে এবং সে দাবি করে যে সে নিরুপায় হয়ে এটা করেছে এটা গ্রহণযোগ্য নয় এটা মানুষের কাছে গ্রহণযোগ্য নয় এটা আমাদের মুসলিম জুরিস্ট বা ফকিদের কাছে গ্রহণযোগ্য নয় অথবা আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না আরমান উদ্দিন আহমেদ বলেছেন জুমার কোনো আজানের কোন আজানের জবাব দিতে হবে আচ্ছা জুমার আজান আপনি যখনই শুনবেন যে মসজিদে আজান দেওয়া হচ্ছে সেটারই আপনি জবাব দেবেন শুধু একামতের জবাব দিতে হবে না খুদবা দেওয়ার আগে মোয়াজ সাহেব ইমামের সামনে যে আজান দেন আচ্ছা খুদবা দেওয়ার আগে যে আজানটা ওটাই তো মূল আজান এখন মুওয়াজিন সাহেব ইমামের সামনে দেওয়ার যে বিষয়টা এটা আসলে আমাদের দেশে প্রচলিত কিন্তু ইসলামিকলি এটা জরুরি নয় বরং ইমাম তার আজানের জায়গা থেকে আজান দিবেন কোনো সমস্যা নেই মুয়াজ্জিন তার আজানের জায়গা থেকে আজান দেবেন কোনো সমস্যা নেই তিনি ইমামের সামনে আসাটা জরুরি নয় ইবনে শিহাব বলেছেন আমি জেনারেল পড়ুয়া ছাত্র আমি কোরআনের হেফজ করতে চাই করণীয় কি শুরু করে দেন আপনার উইল পাওয়ার লাগবে মনোবল লাগবে অনেকে আপনাকে বলবে যে তোমার এখন তো বয়স নাই আমি দেখেছি বিদেশে একজন ইঞ্জিনিয়ার আমি তখন মাদিন ইউনিভার্সিটিতে মাস্টার্সের ছাত্র আমি আল কাসিমে একটা ইসলামিক সেন্টারে রমজান মাসটা কাটাচ্ছিলাম তো সেখানে যে মসজিদে আমি সালাদ পড়তাম সে মসজিদে একদিন দেখি যে নওজোয়ান একজন ব্যক্তি বুঝাই যায় ইউনিভার্সিটি পর্ব শেষ করেছেন আর তিনি কোরআন পড়ছেন আমি কয়েকদিন লক্ষ্য করলাম তারপর তার সাথে পরিচিত হলাম জিজ্ঞেস করলাম যে আপনি কি কোরআন মুখস্থ করছেন বলে যে হ্যাঁ আমি কোরআন মুখস্থ করেছি আমি একজন মহানদেশ ইঞ্জিনিয়ার এবং আমি আঠারো মুখস্থ করেছি এবং আমি একজন মিশরি একজন ওস্তাদকে আমি শোনাচ্ছি এবং আমি আশা করছি খুবই অল্প সময়ে কয়েক মাসের মধ্যে বাকি বারো বার মুখস্থ করে ফেলব তো অতএব আমি গল্পটা বললাম এই জন্যে যে জেনারেল পড়ুয়া ছাত্র একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তারও কোরআন মুখস্থ করতে কোনো অসুবিধা নেই এবং আল্লাহ যাকে মুখস্থ করার হেব শক্তি দিয়েছেন তিনি খুব দ্রুত কোরআন মুখস্থ করে ফেলতে পারেন এটা খুবই প্রশংসিত একটি কাজ আশিকুর রহমান বলেছেন রোজা অবস্থায় থুতু অথবা কফের সাথে রক্ত আসলে কি সিয়াম নষ্ট হবে না আপনার মুখ থেকে যখন বের হবে কোনো কারণে তাতে রোজা নষ্ট হবে না ট্রুথ অফ ইসলাম আলামিন আলী আরমান বলেছেন বৃষ্টির জন্য সালাদকে মসজিদে পড়া যাবে হ্যাঁ মসজিদে সালাদ পড়তে কোনো অসুবিধা নেই মসজিদের বাইরে সাদা সাল্লাহ সাল্লামও পড়েছিলেন সাহাবারাও পড়েছিলেন নিহারুল থান্ডার বলেছেন আমার বন্ধু থেকে টাকা ধার নিয়েছি যার জাকারটা আমি দিতে চাই এটা এটাকে সম্মত হবে টাকা ধার নিয়েছেন তার মানে টাকা এখন আপনার কাছে আছে এবং আপনার ওনারশিপে আছে আপনি অবশ্যই জাকাত দেবেন জাকাতযোগ্য সম্পত্তির মধ্যে এই টাকাটাও আপনি গণ্য করবেন কারণ এই টাকাটা আপনার ওনারশিপে আপনি সম্ভবত টাকাটা ব্যবসায় খাটাচ্ছেন অতএব ধার নেওয়ার যুক্তিতে এই এই টাকাটার জাকাত আপনি এখানে বাদ দিতে পারবেন না এটাই হচ্ছে মূল কথা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আজ এই পর্যন্তই আমরা পরবর্তী আরেকটি সেশানে আপনাদেরকে পাবো বলে আশা করছি হয়তো রমাদানে এটা আমাদের জানতে চায়ের শেষ সেশান আল্লাহ আমাদের রমাদানের সকল আমলগুলোকে কবুল করুন আমাদের ইবাদতকে কবুল করুন আমাদের এখলাস বাড়িয়ে দিন আমাদের ইমান বাড়িয়ে দিন ইমানকে পরিপূর্ণ করে দিন আমরা যেন জীবন জীবনযাপন করতে পারি এবং আখলাকটাকে সুন্দর করতে পারি আর রমাদানের এই যে কষ্ট এই যে অভুক্ত থাকার যে একটা এক্সপেরিয়েন্স এটার মাধ্যমে পৃথিবীর তাবৎ মানুষের দুঃখ কষ্ট যেন আমরা অনুভব করতে পারি মানুষের কল্যাণে নিজেদেরকে যেন আমরা বেলিয়ে দিতে পারি আমরা যেন পৃথিবীর বিভিন্ন দেশে নির্যাতিত মুসলিম ভাই কথা স্মরণ করি তাদের সাহায্যে আমরা এগিয়ে আসি তাদের অভাব অনটন দূর করার জন্য আমরা এগিয়ে আসি বিশ্ব মানবতার কল্যাণে যেন আমরা আরও অনুপ্রাণিত হয়ে এই রামাদানের সিয়ামের মাধ্যমে তাকো অর্জনের মাধ্যমে আরও অনুপ্রাণিত হয়ে কাজ করতে পারি আল্লাহর কাছে আজকের এই মুহূর্তে সেই দোয়া করছি আল্লাহ আমাদের সকল দোয়া এবং আমলকে কবুল করুন আল্লাহর কাছে সেই কামনা রেখে দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছে হাদ সাল্লাহ সাল্লাম আল্লা নবীনা মাহমেদ ও আলাহ আলহি আজমা ইন আজমাইন সুবাহান আক আল্লাহমে হামদিক আশাহাদু আল্লাহ ইলা আন্ত استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته